ওকে সো বেসিক পার্ট টুতে আমরা বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানবো সো সবাই মোটামুটি আমরা কিছু টার্মিলজি ইউজ করি স্ট্রাকচারিস এবং ডিজাইন করার ক্ষেত্রে নিই যে কি টার্মিনোলজি আমরা বেসিকগুলো ইউজ করবো এবং কেন কোনটা কি কারণে ইউজ করবো এবং কোনটা মানেটা আসলে কি সো বেসিক টার্মিনোলজি যেগুলো প্রথমে যেই জিনিসটা আমার আসবে যেহেতু আমরা নিয়ে কথা বলতেছি সো প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে কি সো স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমরা যদি কোয়েশ্চেন করি অনেকেই আমরা অনেক ধরনের অ্যান্সার দিব এটা একটা গঠন এটা হচ্ছে যে আমরা যখন কলম বিম দিয়ে দাঁড় করাচ্ছি এরকম কিছু একটা এক্স্যাক্টলি আমাদের যদি স্ট্রাকচার নিয়ে চিন্তা করেন আমি বলবো যে স্ট্রাকচার নিয়ে চিন্তা করার সময় প্রথমেই আপনি দেখবেন হচ্ছে মানব দেহ ওকে সো আপনি লাইক এখন বসে আছেন হয়তোবা বা অনেকেই হয়তো শুয়ে আছেন যাই হোক আমরা হয়তো অনেকে দাঁড়ায়ও থাকি তো দাঁড়ায় থাকার সময় আপনি দেখবেন আপনি অ্যাকচুয়ালি পায়ের উপরে আপনার পায়ের উপরে ভর করে আপনি দাঁড়িয়ে আছেন রাইট সো এটার উপর ভর করে আপনার পুরো বডি আছে এবং বডির সাথে বিভিন্ন জিনিস কিন্তু আপনার কানেকশন করা আছে সো খেয়াল করেন আপনার বডিতে কিছু কিছু পার্ট আছে যেগুলো হচ্ছে একটা একটার উপর ডিপেন্ডেন্ট এবং একটা একটার সাথে ইন্টার রিলেটেড ইন্টার কানেক্টেড ওকে সো এইভাবে যখন কোনো কিছু একটা একটার উপরে এমন দুই তিন দুই বা তার থেকেও বেশি কোনো এলিমেন্ট এলিমেন্ট মানি বোঝায় যেমন ধরেন আমার হাত পা এগুলো এক একটা এলিমেন্ট ওকে সো এলিমেন্টগুলো যখন এর বেশি হইতে হবে অবশ্যই দুই বা তত দিক এলিমেন্ট যখন একসাথে হয়ে কোনো কিছু তৈরি করে অবশ্যই মাথায় রাখতে হবে এলিমেন্টগুলো একটা উপরে ইন্টার ডিপেন্ডেন্ট থাকতে পারে অথবা ইন্টার রিলেটেড থাকতে পারে হ্যাঁ যে কোনো একটা হতে পারে তখন যেই জিনিসটা ঘটিত হয় ওইটাই হচ্ছে মূলত স্ট্রাকচার সো লাইক অ্যাজ লাইক আওয়ার হিউম্যান বডি আমাদের যদি স্ট্রাকচারের কথা আমাদের যে ফিজিক্যাল বিল্ডিং স্ট্রাকচার এটা বলতে হবে বিল্ডিং স্ট্রাকচার নিয়ে কথা বলি সো বিল্ডিং স্ট্রাকচারের যদি কথা বলতে চান তখন দেখবেন এখানে কলাম বিম এগুলো হচ্ছে যে কানেকশন হয়ে যখন তৈরি হচ্ছে কিছু একটা তখন আমরা এটাকে বলি বিল্ডিং স্ট্রাকচার সো এখানে খেয়াল করেন কলাম দুইটা আছে তার উপরে বিম আছে সো এগুলো হচ্ছে ইন্টার বিমটা হচ্ছে কি কলামের উপরে ইন্টার ডিপেন্ডেন্ট এবং কলাম বিম এগুলো কিন্তু ইন্টার কানেক্টেড এবং যখন আপনি স্লাব দিচ্ছেন এটাও দেখবেন যে কানেক্টেড সো এই যে গঠনটা এটাকেই মূলত আমরা স্ট্রাকচার বলি ওকে সো তাহলে কি দাঁড়ালো এ বেসিক্যালি কম্বিনেশন অফ টু অর মোর দেন টু এলিমেন্টস

তো যে কোনো কিছু আমরা যখন করতে যাই তখন আমরা ফার্স্টে ওইটা নিয়ে অ্যানালাইসিস করি বিশ্লেষণ করি যে এই ক্যাসটা করলে আমার রেজাল্টটা কি হতে পারে অথবা এটা করা কি ঠিক হবে কিনা এটা অ্যাকচুয়ালি কতটা নিতে পারবে কতটা নিতে পারবে না হ্যাঁ আমি যদি এই লোকটাকে এই কথাটা বলি লাইক ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে অথবা আপনার কলিগকে এমন একটা কথা বলতে চান যেটা দিয়ে আপনার হয়তো বা তার সাথে সম্পর্ক খারাপও হতে পারে তার সাথে সম্পর্ক ভালো হতে পারে সো আপনাকে এটা ফার্স্টে অ্যানালাইসিস করতে হবে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি আমি যদি বলি সে অ্যাকচুয়ালি কি মনে করতে পারে কতটুকু সে নিতে পারবে আর কতটুকু সে নিতে পারবে না এই জিনিসটা চিন্তা করতে হবে রাইট সো এটা ইভ্যালুয়েশন করে যদি আপনি কথাটা বলেন তখন কিন্তু আলটিমেটলি যেটা হবে আপনার আলটিমেট রেজাল্টটা ভালো আসবে কারণ আপনি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছেন যে কি হবে সো সেম আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রেও একই আমরা যখন অ্যানালাইসিস নিয়ে কথা বলি তার মানে আমরা আমাদের স্ট্রাকচারে ফার্স্টে লোড দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি সে তার বিহেভিয়ারটা কেমন হচ্ছে যে এলিমেন্টগুলো নিয়ে আমরা কথা বলছি ওই এলিমেন্টগুলোর আসলে স্টাডি করবো যে তার তার বিহেভিয়ারটা কেমন হচ্ছে আন্ডার দ্য লোড সো যখন লোড দিচ্ছি লোডের ফলে তার বিহেভিয়ারটা সে কতটুকু নিতে পারতেছে কত নিতে পারতেছে না এই জিনিসটা স্টাডি করাটাই আসলে অ্যানালাইসিস তাহলে বিহেভিয়ার যে অ্যানালাইসিস করাটাই মূলত স্টাডি করাটাই মূলত হচ্ছে আপনার অ্যানালাইসিস হ্যাঁ তারপর হচ্ছে অ্যানালাইসিসের অ্যানালাইসিসের রেজাল্টের উপরে বেস করে আমরা যে ডিসিশনটা নেই এটাই মূলত হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন যেমন ধরেন আমরা অ্যানালাইসিস করে পেলাম যে অল ওকে আছে সাইজ ওকে আছে তারপর হচ্ছে যে সব কিছু ওকে থাকার পরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট করতে হলে এটার ভিতরে যেমন আমাদের লাইক কি হয় আমরা কিছু স্টিল কনসিডার করেছি তারপর হচ্ছে যে আপনার কম্প্রেসিভ স্ট্রেন্থ স্ট্রেন্থ স্ট্রেন্থের যে সমন্বয়টা করতে হবে আমাকে ফাইনালি হ্যাঁ এই যে অ্যানালাইসিস রিপোর্টের সাথে অ্যাকচুয়ালি চেক করাটাই হচ্ছে মূলত সাস্টেনেবিলিটি অব দ্য স্ট্রাকচার অথবা এলিমেন্ট এলিমেন্টটা কীভাবে সাস্টেন করাতে পারি এটাই মূলত ডিজাইন ওকে ওকে আফটার দ্যাট অ্যানালাইসিস ডিজাইন করার পরে হচ্ছে ড্রাফটিং একটা কথা আছে ড্রাফটিং ড্রয়িং ডিটেলিং এখানে তিনটা ব্যাপার নিয়ে কথা বলতে হয় আমাদেরকে বেসিক্যালি ড্রাফটিং ড্রয়িং এবং ডিটেলিং সো ড্রাফটিংটা কী জিনিস ড্রাফটিংটা হচ্ছে যে কোনো কিছু আপনি আঁকেন অথবা ড্রয়িং করেন সেটা হচ্ছে যে মূলত উইদাউট হেল্প উইথ হেল্প অফ ডাইমেনশন যদি ডাইমেনশন সহকারে আপনি কোনো কিছু নিয়ে কাজ করেন সেটা হচ্ছে ড্রাফটিং আর যদি আপনি উইদাউট এনি ডাইমেনশন তখন কোনো কিছু যদি আমরা আঁকি স্কেচ করি তখন ওইটাকে আমরা বলি ড্রয়িং সো বেসিক্যালি আমরা যেটা নিয়ে কাজ করি যেটা ফাইনালি আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে ডিটেলিং মানে সাইটে কনস্ট্রাকশনে কাজ করার জন্য আমরা একটা ড্রয়িং প্রোভাইড করি ওইটাই মূলত ডিটেলিং ওইটার মধ্যে আসলে ড্রয়িং ড্রাফটিং দুইটাই থাকে যেমন ডিটেলিংটা বোঝানোর জন্য আমি অত কেটে ড্রয়িংটা ওপেন করলাম লাইক ধরেন এটা একটা প্ল্যান তো প্ল্যানের যেটা আমরা দেখতে পাচ্ছি বিম লে আউট তারপর হচ্ছে যে এখানে বিমের ডিটেল ড্রয়িংটা দেওয়া আছে ডিটেল ড্রয়িং মানে একদম বিস্তারিত ড্রয়িং যেটা দেখে আমরা কনস্ট্রাকশন সাইটে গিয়ে কাজটা করতে পারবো যতটুকু দরকার ওই অনুযায়ী একদম অ্যাকচুয়াল মেজারমেন্ট দেওয়া থাকবে যে কতটুকু লেন্থ কতটুকু উইথ প্রত্যেকটা জিনিসের ডিটেল থাকবে আমাদের স্ট্রাকচারে যা যা আমরা কনস্ট্রাকশন করতে যাচ্ছি সব কিছুর একদম ডিটেল থাকবে সেটাই মূলত হল ডিটেলিং সো ডিটেলিংয়ে দেখেন আমি দুইটাই বলতেছি একটা হচ্ছে ড্রয়িংও হয় ড্রাফটিংও দুইটা অপশনেও আমরা এখানে ইউজ করি ড্রাফটিং মানে কি যখন আমরা কোনো কিছু মেজারমেন্ট সহকারে ড্র করি ওটাকে ড্রাফটিং বলতেছি আর যেমন ধরেন এটা এটাতে কোনো মেজারমেন্ট কিন্তু আমরা দিতেছি না এই লাইনে অথবা এটাতে সো সেক্ষেত্রে আমরা এগুলোকে ড্রাফটিং ড্রয়িং বলতে পারি সো দে আর লট অফ থিংস আমরা ইউজ করি ড্রয়িং যেটা আমাদের কোনো ড্রয়িং ডাইমেনশন ছাড়াই আমরা ড্র করি সো ড্র ড্রাফটিং এবং ড্রয়িং দুইটা মিলে যে কাজটা করি সেটা হচ্ছে ডিটেলিং এবং ডিটেলিং কেন করি আশা করি সবাই বুঝতে পেরেছি